গয়নার ব্যাগ ফিরিয়ে দিয়ে অনন্য নজির গড়লেন এক অটোচালক। মহেশতলা থানা এলাকার নুঙ্গির এক যাত্রীকে ফিরিয়ে দেন তার গয়না ও টাকা ভর্তি ব্যাগ। যাত্রীদের ফেলে যাওয়া সোনার গহনা ও টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে অনন্য নজির গড়লেন অটোচালক আব্দুল সামাদ। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি যাত্রী সারাইয়া খাতুন। জানা গিয়েছে, মহেশতলা থানার নুঙ্গি স্টেশন থেকে অটোতে ওঠেন সারাইয়া খাতুন। স্থানীয় চন্দননগরে নেমে যান তিনি। অটোতেই গয়না ও টাকা সহ একটি ব্যাগ ফেলে যান। পরে ব্যাগের কথা মনে হতেই হন্যে হয়ে খুঁজতে থাকেন, না পেয়ে থানার দ্বারস্থ হন ওই মহিলা। অটোতে চন্দননগরে যাচ্ছিলাম, যাওয়ার পথে বৃষ্টি এসে যাওয়ায় ব্যাগ পেছনে ছিল, নামার সময় ব্যাগ নিতে ভুলে গিয়েছি। তারপর বাড়ি গিয়ে মনে করতে মহেশতলা থানায় ডায়েরি করলাম। সেখানকার অফিসাররা জানতে পারলেন বজবজ থানায় অটো ড্রাইভার এসে ওই আমার ব্যাগ জমা দিয়ে দিয়েছে। ওখান থেকে আমি বজবজ তদন্ত কেন্দ্র থেকে আমি করেছি। এদিকে অটোতে ব্যাগটি পেয়ে ওই যাত্রীকে খোঁজাখুঁজি শুরু করে দেন সামাদ। না পেয়ে স্থানীয় প্রধানকে জানান বিষয়টি। প্রধান বিষয়টি বজবজ থানায় জানান। বজবজ থানা থেকে মহেশতলা থানায় জানানো হয়। এরপরই খোঁজ মেলে ব্যাগের মালিকের। ব্যাগটি তুলে দেওয়া হয় ওই মহিলার হাতে। হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে খুশি অটোচালক সামাদ। আমি তখন ব্যাগটা খুলে দেখলাম যে সোনা টোনা সব রয়েছে। তখন আমি প্যাসেঞ্জার না নিয়ে ব্যাগটা কাঁধে করে নিয়ে যে ব্যাগটা কে ফেলেছে যাতে সে আমাকে দেখতে পায়, আমি ওই তখন বজবজ থেকে আর মনে হয় ডাকঘর উঠি চারবার পাঁচবার রাউন্ড দিলাম। দিয়ে তখন আর ব্যাগটা কেউ খুঁজছে না, আমাকে কেউ দেখতেও পাচ্ছে না। আমাদের পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমাদের পঞ্চায়েত সদস্যকে বললাম যে এই ব্যাপার, একটা ব্যাগ পেয়েছি, ওতে সোনা দানা আছে, আমার সঙ্গে একটু চলো তো থানায় দিয়ে আসি। আর সকাল 10টার সময় অফিসারের হাতে আমি ব্যাগ দিয়ে দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।